1.4 লিটার। তা তিন মোল গ্যাসের আয়তন হবে 3×22.4 এসটিপি। তার মানে আয়তন চাইলে প্রমাণ তাপমাত্রা সাপে অর্থাৎ প্রমাণ অবস্থায় লিখতে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট কে উত্তপ্ত করলে করে এসটিপি তে এত লিটার অক্সিজেন পাওয়া যায়। 3×12 × 7 এত লিটার O2 পাওয়া যায়, অর্থাৎ একই কত অরিংশ। এগুলো হলো এই সমীকরণ ভিত্তিক অঙ্ক, তাহলে তোমাকে সমতা বিধান করে নিতে হবে। আবার দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ বের করা যায়, উৎপাদ থেকে বিক্রিয়া বের করা বিক্রিয়ক বের করা যায়। যেমন 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যায়। এক্ষেত্রে তুমি জানো ম্যাগনেসিয়াম ধাতু থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মানে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দুইটি অক্সিজেন, এখানে একটা পিছনে টুটে, তাহলে ম্যাগনেসিয়ামের ভর কত? 24। এটা তোমাকে জানতে হবে। এত গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 24 যোগ 16। এখানে হবে 1 গ্রাম। তাহলে দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 গ্রাম, একই কত? 4 গ্রাম। আবার বলা যায় যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তুমি দেখতে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, একই কত? 4 একক। তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করা যায়, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি করা যায়, প্রতিটা ক্ষেত্রেই তোমাকে সমীকরণ সমতা করে নিতে।